হাই আবারও সকলকে হোম ওয়ক অনলাইন কাসরুপ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমরা শুরু করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের একশো চার নম্বর পৃষ্ঠায় তো দেখে নেব আমরা একশো চার নম্বর পৃষ্ঠায় কি আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একশো চার নম্বর পৃষ্ঠায় ওয়ান জিরো ফোর পেজে লিসেন শোনো এবং বলো মানে আমি যেটা বলবো সেটা শুনবে এবং তোমরা আমার সঙ্গে সঙ্গে এটা বলবে টমেটো আর রেড টমেটোস আর রেড সবাই বলো টমেটো আর রেড বিনস আর গ্রিন এই লাইনটার অর্থ হলো টমেটোরা হচ্ছে লাল টুকটুকে রঙে লাল রঙের বিনস আর গ্রিন মানে বিনস যেগুলো আছে আমরা যেগুলো বিন খাই সেগুলো হচ্ছে সবুজ কালারের তোমরা দেখেছো নিশ্চয় তাহলে আমরা জেনে নিলাম টমেটোর কালার লাল আর বিনসের কালার গ্রিন এ ব্রিংজাল হ্যাজ এ ক্রাউন একটা দেখো এই বেগুনটার ছবিটা দেখো বেগুনের মাথায় মনে হচ্ছে একটা সুন্দর মুকুট পরানো আছে এই ব্রিঞ্জাল হ্যাজ ক্রাউন মানে হচ্ছে একটা ব্রিঞ্জাল মানে বেগুনের একটা মুকুটের মতো আছে মুকুট আছে জাস্ট লাইক এ কুইন ঠিক যেন রানীর মতো জাস্ট লাইক এ কুইন মানে একদম রানীর মতো দেখতে পটেটোস আর ব্রাউন কি বলো তোমরা বলো পটেটোজ আর ব্রাউন অনিয়ন আর পিঙ্ক তাহলে আলুগুলো হচ্ছে ব্রাউন মানে বাদামি অনিয়ন আর পিঙ্ক মানে হচ্ছে পেঁয়াজগুলো হচ্ছে পিঙ্ক কালার গোলাপি কালার ক্যারোট হ্যাভ জুস ক্যারোটের জুস আছে অর্থাৎ ক্যারোট মানে কি গাজর গাজরের আমরা জুস খেয়েছি হালুয়া খেয়েছি ক্যারোট হ্যাফ জুস আমরা যখন কামড়ে খাই তখন মুখটা রসে ভর্তি হয়ে যায় ক্যারোট হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক যেটা আমি খেতে পারি যেটা আমি পান করতে পারি ড্রিঙ্ক মানে পান করা ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড তাহলে শাক সবজি আমাদেরকে শরীর স্বাস্থ্যবান করে তোলে এবং দীর্ঘায়ু করে আই উইল ইট সাম উইথ মিল্ক অ্যান্ড রাইস আমি এগুলো প্রতিদিন দুধ এবং ভাতের সাথে খাই আমি এগুলো প্রতিদিন ভাতের সঙ্গে দুধের সঙ্গে খাবো আর একবার বলে নিচ্ছি টমেটোস আর রেড বিনস আর গ্রিন এ ব্রিঞ্জাল হ্যাজ ক্রাউন জাস্ট লাইক এ কুইন পটেটোস আর ব্রাউন অনিয়ন আর পিঙ্ক ক্যারট হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক ভেজিটেবল মেক্স মি হেলদি অ্যান্ড ওয়াইস আই উইল ইট ডেলি মিল্ক উইথ রাইস আমরা দুধ ভাত খাবো ডেলি তো আমরা দেখে নিলাম এবার বলছি একটা ছবি আঁকতে মানে ড্র পিকচার অফ ভেজিটেবলস

মেলায় মেলায় ঝুড়ি বিক্রি তাহলে আমরা কি দেখবো মেলায় তো আমরা অনেক কিছু দেখেছি মুড়ি বিক্রি দেখেছি ঘড়ি বিক্রি দেখেছি মেলায় পুতুল বিক্রি দেখেছি গাড়ি বিক্রি দেখেছি এবার আমরা দেখবো ঝুড়ি বিক্রি ঝুড়ি মানে ঝুড়ি মানে কি বড়ো সাইজের ধামা শীতকাল শান্তিনিকেতনে পৌষ মেলা আমরা সবাই শুনেছি যে রবি ঠাকুরের শান্তিনিকেতনে এখনো অনেক বড় মেলা বসে সেটা নাম হচ্ছে শান্তিকেতনের শান্তিনিকেতনের পৌষ মেলা তো হাসান চাচা তেইশটি বেতে ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে কটা নিয়ে গিয়েছে গেছে তেইশটি দেখো এটা এই সংখ্যাগুলো কিন্তু মনে রাখতে হবে কটা ঝুড়ি নিয়ে গেছে তেইশটি সাতটি ঝুড়ি বিক্রি হলো কটা ঝুড়ি বিক্রি হলো সাতটা কটি ঝুড়ি থাকলো তা রঙিল কার্ডের সাহায্যে হিসেব করি তো তেইশ মানে কি একটা একটা করে যদি আমরা করি তাহলে এই দেখো দশটা এক মিলে একটা দশ এক দশ আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দু দশ আর এখানে তিন দু দশ তিন তেইশ আমরা যদি বুঝতে না পারি এখানে দশটা ঝুড়ির একটা বান্ডিল করে রেখেছি দশটাকে একসঙ্গে বেঁধে রেখেছি আরও দশটা ঝুড়ি আমরা আর একটা বান্ডিলে বেঁধে রেখেছি দুটোতে দশ দশ বাঁধা আছে আর আর আমার তিনটে ঝুড়ি ছিল তাই তিনটে আলাদা করে বেঁধে রেখেছি ঠিক আছে এবার আবার বিক্রি হলো কথা সাতটা বিক্রি হলো তাহলে সাতটা বিক্রি হলো তো আমি কি করে দেব তিনটে আমি দিয়ে দিলাম এই তিনটে চলে গেলাম ঠিক আছে তাহলে এই তিনটে আমার ঝুড়ি নিয়ে নিল আরও চারটে দিতে হবে এই তিনটে নিয়ে নিলে আমার দুটো দশ পড়ে থাকলো এবার এই দশ থেকে আরও কটা যাবে এখান থেকে আরও চারটে দিয়ে দিতে হবে এখানে তিনটে দিয়েছি আরও চারটে দিতে হবে তাহলে এখানে কটা পড়ে থাকবে ছটা তাহলে আমার দেখো কার্ডের সাহায্যে আমার হিসাবটা কেমন হলো একটা গোটা দশটা পড়েই আছে এখনো এ দশটা হাতি দেয়নি আর একটার মধ্যে আমি চারটে বিক্রি করেছি তাহলে কটা আছে এখানে ছটা আছে আর এই খুচরোটা বিক্রি করে দিচ্ছি এই তিনটে আমার কাছে নাই তাহলে দশ আর ছয় কত হয় ষোলো তো দেখো আমরা অঙ্কটা করছি এখানে প্রথম জুড়িতে ছিল তেইশটি আর বিক্রি হল প্রথমে ঝুড়িতে ছিল তেইশটি দুটো দশ আর তিন ছিল বিক্রি হলো সাতটি তাহলে বিক্রি হলো মানে কমে গেল তাহলে এখানে সাত থেকে তে তিন থেকে সাত বাদ হয় না তখন আমি কি করলাম এই দশটাকে খুচরো করলাম নিয়ে দশটাকে খুচরো করে আমি এখানে কী করলাম একসঙ্গে রাখলাম দশটার এই বান্ডিলটা কেটে দিলাম বাঁধনটা কেটে দিলাম তাহলে আমার খুচরো ঝুরি কটা হলো খোলা খোলাঝুরি হলো তেরোটা এই তেরোটার মধ্যে আমি এবার সাতটা বিক্রি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমি এই সাতটা বিক্রি করে দিলাম তাহলে আমার কাছে এই দশটা গোটা একটা আছে আর এখানে নিচে কটা পড়ে থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার কাছে এখন কটা পড়ে থাকলো ছটা আর দশটা ষোলোটা তাহলে এই কটা আমার পড়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বিক্রি করলাম তাহলে এক দুই তিন সব কটাই এখানে কমে গেল হুম তাহলে এখানে আমার পড়ে আছে ষোলোটি একটা দশের বান্ডিল গোটাই আছে তাই দশ এখানে লিখে দিয়েছি এই দশটা গোটাই আছে বলে এই দশটা এখানে গোটায় আছে বলে আমি দশটা রেখেছি আর এখানে আমার বিক্রি হওয়ার পরে এক দুই তিন চার পাঁচ ছয় ষোলোটা আমি ছয় লিখে দিয়েছি আচ্ছা দেখো এবার আমরা যদি এটাকে অন্যভাবে করি এখানে দু দশ তিন তেইশ এখানে দুটো দশক আছে আর একটা তিন আছে আমি বিয়োগ করবো সাত তাহলে তিন থেকে সাত বড়ো না যত তিন থেকে সাত বড়ো তাহলে তিন যাবে না তাহলে আমাকে কি করতে হবে এটা থেকে এক ধার নিয়ে এটাকে এক লিখতে হবে একটা চলে এলো এখানে এলো মানে এখানে দশ তো এলো তাহলে আমার এই ঘরে কটা হলো দশ আর তিনে তেরোটা এবার তো সাত থেকে ভাগ করা যাবে তাহলে তেরোটা দাগ কেটেও আমি করতে পারি তো তেরোটা দাগ কাটবো আর না দাগ কাটলে এমনি গুণে করতে পারি তো তেরোটা দাগ কাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো টাকা কাটলে আমি সাতটা কেটে দিই দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমার কটা পরে থাকলো এইখানে এই কটা পরে থাকলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি এখানে ছয় লিখে দিলাম আর এর সঙ্গে তো কিছু বিয়োগ করার নেই তাহলে আমি এখানে একটা নিচে নামে দিলাম তাহলে আমার ষোলো হলো তো কি বুঝতে পারলে এখানে আমি তেইশটাকে ভাঙলাম কি করে একটা দশ রেখে এদিকে দশটা নিয়ে গেলাম নিয়ে ওখান থেকে সাতটা খরচা করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে কমেন্টস করে বলবে আমার আরও ভালোভাবে কার্ডের সাহায্যে আমরা আরও ভালো করে বুঝিয়ে দেবো তা আজকের মতো এখানেই বাই বাই